গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। বিশেষ করে স্বসহায়ক দলের মাধ্যমে ব্লকের উদ্যোগে ঋণ নিয়ে ছোট ছোট কর্মসংস্থান তৈরি করছেন মহিলারা। সংসারে কাজের ফাঁকে সেই কর্মসংস্থানের মাধ্যমে তারা হয়ে উঠছেন স্বাবলম্বী। এমন এক চিত্র দেখা গেল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। 2016 সালে জাসমিন নামক একটি স্বসহায়ক দল গঠন করেন ওই এলাকার স্থানীয় 10 জন মহিলা। পরবর্তীকালে 2020 সালের মার্চ মাসে স্থানীয় ব্লকের উদ্যোগে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে নোটবুক তৈরির একটি ছোট্ট কারখানা গড়ে তোলেন স্বসহায়ক দলের সদস্যা রানী বেগম। তিনি জানান, করোনা অতিমারির সময় চাকরি হারিয়ে বহিরাজ্য থেকে ত্রিপুরায় ফিরে এসেছিলেন তার স্বামী ফাতির আলী। সে সময় ঋণ নিয়ে নিজ বাড়িতে ছোট্ট পরিসরে রাইটো স্টাইল নোটবুক নামক একটি নোটবুক তৈরির কারখানা তৈরি করেন তারা। বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি স্কুল এবং মাদ্রাসায় সুলভ মূল্যে বিক্রি হয় তাদের বানানো নোটবুক। প্রতিদিন বিভিন্ন মাপের 1000 নোটবুক তৈরি করছেন তারা। মাস গেলে আয় করছেন প্রায় 15,000 টাকা। ব্লকের তরফে আর একটু আর্থিক সহায়তা পেলে কারখানায় পসার করে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান রানী বেগম। মহিলাদের ঘরে বসে না থেকে স্বসহায়ক দল করে ঋণ নিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমার নাম রানী বেগম, জাসমিন এসএসজি, সরাইবাড়ি 5 নম্বর ওয়ার্ড। আমি এসএসজি থেকে 2 লক্ষ টাকা উঠেই আমি একটা খাতার মেশিন আনছি। এরপরে মেশিনটার কাজ শুরু করছি। এরপরে কাজটা ওর এখন মাসে 12-15,000 টাকা ইনকাম হয়। তো আমার মনে আরও বড় করার ইচ্ছা আছে। ওটা ইচ্ছা করার লাগে যাতে আরও 5 জন লইয়া আমি কাজ করতে পারি। এই সুযোগ সুবিধাটা চাইয়া সরকারের কাছে, সরকারের 2 লক্ষ টাকা আনিয়েছে যেটাকে মেশিন সব কিনা হয়েছে। এখন তো আরও টাকা পয়সার দরকার। সরকারের কাছ থেকে মোটামুটি আমরা সাহায্য চাইয়া রাজ্য সরকারের তরফে চোরাইবাড়ির বাসিন্দা রানী বেগমকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কদমতলা ব্লকের লাইভলিহুড কোঅর্ডিনেটর সুজিত চন্দ্রনাথ। ভারতীয় জনতা পার্টির সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে সব গ্রামের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।